উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী শচীনদেব বর্মনের স্মরণে কুমিল্লা জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত দুদিনব্যাপী শচীন মেলা 2019 অনুষ্ঠিত হয়েছে। মেলার সমাপনী দিনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান। আরেকটি গানের কথা যদি বলি, যেটি সারা জীবনই আমরা শুনে আসছি, কয়েকটি ভাষায় এই গানটি অনুবাদ করে দেওয়া হচ্ছে। শচীনদাসের জীবদ্দশায় হিন্দি ছবিতে গিয়েছেন, এটি বাঁশি শুনে আর কাজ নেই, কাজ নাই, এটা সবচেয়ে বেশি মানুষ শুনছে বাংলাদেশে। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল ফজল মীর। মেলায় উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী শচীনদেব বর্মনের স্মৃতি দর্শনার্থীর চোখে ভেসে ওঠে। এছাড়া রকমারি দোকানের পাশাপাশি বিভিন্ন রঙিন আলোক প্রদর্শনী দর্শনার্থীর নজর কেড়েছে এবং মেলায় জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আলোচনা শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করার পাশাপাশি মেলার প্রত্যেকটি স্টল এবং শচীনদেব বর্মনের আলোকচিত্র পরিদর্শন করেন। কুমিল্লার কাগজ, ওয়েব টিভি।